Thank you.
কেন হবে? পাতায়াতে আসলে উনি রেগুলার আমার রেস্টুরেন্টে ফিরে আসেন। ভালোর জন্য আপনি টেবিলে গিয়ে বসুন, আমি খুব দ্রুত খাবার পাঠানো পাচ্ছি। আমার আসলে মানুষের প্রতি, বিশেষ করে পুরুষ মানুষের প্রতি কোনো রকমের মায়া লাগে না যেন। বিশেষ করে যখন আমার অপারেশন টেবিলে কোনো পুরুষ মানুষকে কাটি, তখন আমি এক ধরনের পৈশাচিক আনন্দ অনুভব করি। আশেপাশে যদি কেউ না থাকতো, কেটে কুচি কুচি করে। কিন্তু সব মানুষ সব পুরুষ তো এক না। এক রঞ্জু, তুমি জানো না এক। আমি কি রঞ্জু, তুমি একটা অনুভূতি, তুমি, আমি জানি না, তুমি যখন ওর পাশে থাকো তোমার ভেতরে কি যেন একটা ম্যাজিক আছে। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ঘৃণা করতে, আই কুডন্ট। এই যে তুমি আমার পাশে বসে আছো, আমার আমার ভেতরে, আমার ব্রেইন সেলে আমার মনে হচ্ছে আমি এক্সট্রা অক্সিজেন পাচ্ছি, আমার নিউরনগুলো এক্সট্রা অক্সিজেন পাচ্ছে, আমার মনটা শান্ত হয়ে যাচ্ছে, শান্ত দেহির মতো।
একটা মানুষ কি এতটা অভিনয় করতে পারে? অভিনয়কে আমার সাথে অভিনয় করছে না। ও অভিনয় করছে আমাকে মায়ার বন্ধনে জড়িয়ে কিন্তু আমাকে মারতে চাইলে ও তো অন্য কোনো সহজ উপায়ও মারতে পারে। এত সময় নষ্ট হচ্ছে কেন? রঞ্জু, তুমি কি আমার কোনো কথা কষ্ট পেয়েছ? না, আমি বরং তোমার ছোটবেলার কথা ভাবছিলাম। ওগুলো ভেবে কি হবে? তবে মাঝে মাঝে ওগুলো যখন আমার ভাবনায় আসে নিজেকে মানুষ মনে হয়। মনে হয় আমি যদি ট্রাক হয়ে যেতে পারতাম। ভেবে দেখো, আমি হা করছি, আমার মুখ দিয়ে আগুন বেরিয়ে চারিদিক পুড়িয়ে ছাড়ছে। অনু, আপনি আমাকে আবার অনু অনু বলে ডাকছেন? আমি বুঝি না বারবার কেন আপনার সাথে আমার দেখা হয়ে যায়। তুমি তো অনুই, আমি তোমাকে ডাকলাম, তুমি আমার দিকে তাকালে। কখন তাকালাম? আর ইউ ম্যাড অর সামথিং? আশ্চর্য, একটা মানুষের সঙ্গে একটা মানুষের এত মিল আমি বিশ্বাস করব না। গো টু দ্য হেল। জাস্ট এ মিনিট, আমি কি এইটুকু জানতে পারি? তাহলে একটা ফোন কল দিতে পারবো? আপনি করুন। তুই কয়দিন এখন?
ধৈর্য করস। তোর আমি একটা কথা কইলাম তুই কস না, যেই কথা কই হেডে তুই কইতে চাস না কিল্লাই। হ্যাঁ তোর সমস্যা কি? আর লোকে তোর সমস্যাটা কি হয়েছে? আপনার কথা আপনি চিন্তা করলে ভালো হয়। ঠিক আছে তোর কইতেই তো না, আর তাই কই। তুই আয় দিতে হাত তুই দেয় আয় আয় নম্বর কই ঠিক আছে।